আর সৎসঙ্গের পৌরোহিত্য করছেন পরম শ্রদ্ধেয় শুভার্তা এবং আমার সুচিন্তা সঞ্চালক। আমি তপনদীপ হোমদার কথাটাই ভাবছিলাম। আমার ব্যক্তিগত জীবন সত্যি বলছি এখনো অগোছালোই, কিন্তু সুশীলদার কাল বিকেল 3টে নাগাদ যে ফোন, এবং ফোনে তিনি আমাকে সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ প্রার্থনা এই বিষয়গুলো যে দায়িত্বটা দিলেন, এটা যেন আমার মনে হলো ঠাকুরের আশীর্বাদ। দয়া করে সুশীলদার মাধ্যমে তিনি আমাকে তার এই মঙ্গল যজ্ঞে যুক্ত করার সুযোগ করে দিলেন, তাই আমি ধন্য কৃতজ্ঞ কৃতার্থ। সেই সঙ্গে পরমপিতার রাতুল চরণের শুভার্তা, তিনি আমার প্রণম্য, তার চরণে প্রণাম এবং জয়গুরু। সুশীলদাকে আমার সশ্রদ্ধ জয়গুরু, এবং উপস্থিত দাদা মা, আমার ছোট ভাই বোন সবাইকে আমার রানন্দ জয়গুরু। সত্যি কথা বলতে কি, তার কথা বলার মতো সাধনা, সাহস, শিক্ষা, ভক্তি, চরিত্র কি, তবু ওই সুযোগ পেলে লোভ হয়। যে লোকটা জীবন সত্তার সঙ্গে জড়িয়ে আছে, আমার মনে পড়ে সালটা আমার ঠিক মনে নেই, ডেটটাও ঠিক মনে নেই, কিন্তু মাসটা মনে আছে, খুব সম্ভবত 2006 সাল ডিসেম্বর মাস, সন্ধ্যা প্রার্থনার পরে শিষ্য দাদা নাটমণ্ডপে উপবেশন করেছেন, বেশ কিছু ভক্তজন পরিবেষ্টিত হয়ে আছেন, মাঝে মাঝে তিনি তার কথা বলছেন, আর ঠিক সম্মুখে বসে আছেন আমার, তিনিও আজ প্রয়াত, দুলাল মজুমদারদা। ঠান্ডাটা এত বেড়েছে, এক এক করে সব দাদা মায়েরাই প্রায় উঠে গেছে, আমিও শেষ পর্যন্ত শ্রী দাদার শ্রীচরণের প্রণাম জানিয়ে উঠে গিয়ে চলে যাইনি, আমি বাইরে গিয়ে দাঁড়ালাম। একদম একা তখন বসে আছেন আমার শ্রদ্ধেয় দুলাল মজুমদারদা। তখন প্রায় রাত 8টা হবে, শিষ্য দাদা দোয়ালদাকে বলছেন, সামনে শিষ্য ঠাকুরের প্রতিকৃতি, বলছে, দোয়ালদা ঠাকুর স্বামী দোয়াল ধাম থেকে এসেছিলেন, এর পরে আর কোনো ধাম নেই। দোয়ালদার এমনি চোখগুলো খুব বড় বড়, আমি যেহেতু তার সামনের দিকটা ওই নাটমণ্ডপের বাইরে ছিলাম, লক্ষ্য করছিলাম, তিনি বিহ্বল দৃষ্টিতে শিষ্য দাদার শ্রীমুখের দিকে চেয়ে আছেন। তারপরে শিষ্য দাদা বলছেন, বাবাও ওই দয়ালধাম থেকে এসেছিলেন। চুপচাপ। তারপরে বলছেন, আমি বাবায়ও দয়ালধাম থেকে এসেছি, আমাদের কাজ শেষ হয়ে গেলে আবার সেই দয়ালধামেই ফিরে যাব। শরীর মন সত্তা শিহরিত কথা, বেদবাক্য বেদবাণী, তা আমার মনে পড়ে যে এই পুরুষ, তিনি তার নিজের দায় দায়িত্ব পালন করে তিনি স্বধামে ফিরে গেলেন। শ্রী ঠাকুরের শ্রীমুখের একটি বাণী মনে পড়ে, সাধ্যায়ী গুরু যেখানে সেখানে গুরু অন্তর হতে পারে, কিন্তু বৈশিষ্ট্য পালি আপয়মান পুরুষোত্তম উপনিষন্ন আচার্য যিনি, তার অন্তর হতে পারে না কখনোই। কারণ বৈশিষ্ট্য পালি আপয়মান পুরুষোত্তম পরম আচার্য, আর তিনি পরাত্পর।
তাই পরম্পরার মধ্যে শেষে ঠাকুর বিদ্যমান, পরম দয়াল, যুগ পুরুষোত্তম রূপে সর্বোত্তম নরলীলায় এই ধরনের বুকে এলেন। সেই তার সুদূর পাবনা গন্ডগ্রাম হিমায়তপুর থেকে তার মানুষের শান্তিকামী পুরুষ, আনন্দদায়ী পুরুষ, মানুষের সত্তা সম্বর্ধনী পুরুষ, সার্বিক কল্যাণকামী পুরুষ তিনি লীলা করলেন। সেখান থেকে শুরু হলো এক ভক্ত, খুব সম্ভবত কেদার ভট্টাচার্যদা, তিনি বলছেন শ্রী ঠাকুরকে, আপনি তো আমাদের যা যা করতে বলেন তা তো আমরা করি না, তার জন্য আপনি কষ্ট পান তো ঠাকুর। শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, তোমরা করো না বলে যে কষ্ট পাই তা কিন্তু নয়, আমি যা বলি তা করার জন্য তোমরা যে কষ্ট পাবে তার জন্য আমার কষ্ট হয়। এটা ভাবা যায় কি দরদি পুরুষ তিনি, কি দরদি ব্যথাহারী, দুঃখহারী, কষ্টহারী, আমার জন্য তিনি যা যা বলেছেন সব আমার শান্তির জন্য, আমার সুখের জন্য, আমার সমৃদ্ধির জন্য, এই পৃথিবীর নরনারীর কল্যাণের জন্য। আমি পালন করি না তার জন্য যে কষ্টগুলো আমার জীবনে নেমে আসে সেই কষ্টের অংশীদার তিনি, তার সব ভাগটুকু তিনি নেন। মা যেমন তার শিশুকে প্রসব করেই তার দায়িত্ব বেড়ে গেল, তাই আমাদেরও তিনি সৃষ্টি করে তার দায়িত্ব বেড়ে গেছে। আমরা যত খারাপই হই না কেন, যতই তার অবাধ্য হই না কেন, তিনি তার ভালোবাসায় বেঁধে রেখেছেন। মা তার শিশুকে রেখে সংসারের যাবতীয় কাজকর্ম সুনিপুণ ভাবে সমাধান করে চলেছেন, তার মধ্যে শিশু হয়তো নোংরা খেয়ে ফেলেছে পায়খানা করে, পেচ্ছাপে ভেসে গেছে, শিশুর সেই কান্না ক্রন্দন শুনে মায়ের হৃদয় ভেঙে যায়। একটা সোহাগের থাপ্পড় হয়তো পাছায় দিয়ে আবার শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকে তুলে নেন, ঠাকুরও তাই। তার ঠিক আগের অবতার পুরুষে শ্রীরামকৃষ্ণ দেব রূপে তিনি 1886 সাল পয়লা জানুয়ারি কাশীপুরের বাগান বাড়িতে তার কল্পতরু হলেন তিনি। সেই কল্পতরু হয়ে তিনি আশীর্বাদ করছেন এই পৃথিবীর নরনারীকে, তোমাদের চৈতন্য হোক। সেই মহান পুরুষ ইষ্টরূপে আবির্ভূত হলেন এই ধরার বুকে সর্বোত্তম নরলীলায়। আমার ব্যক্তিগত চৈতন্য কোথায় এলো, আসে না। তাই এই সুশীলদার মতো ভক্ত মানুষ, প্রাজ্ঞ মানুষ, ওই কালকে একটু অবচেতন ছিলাম খাওয়ার পরে বিশ্রামে, তখন যেন একটা ধাক্কা দিলেন শ্রী ঠাকুরের আশীর্বাদে আমার মাথার মধ্যে দিয়ে, তখন থেকে শুরু হলো সুশীলদা ইষ্ট প্রসঙ্গের দায়িত্ব দিলেন। কি বলবো ঠাকুর, বলান তিনি, করান তিনি, জাগানো তিনি তার মানুষকে দিয়ে। তাই আমাদের সেই চৈতন্য আনার জন্য শ্রী ঠাকুর সারাটা জীবন ধরে নিজে করেছেন, আমাদের করানোর চেষ্টা করেছেন। তার শ্রীমুখের একদিনের একটি ভক্তজনের কাছে তিনি যে কথা ব্যক্ত করছেন খুব সম্ভবত আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডে আছে। তিনি বলছেন, আমি কিন্তু তোমাদের মুখের দিকে চেয়ে আছি, তোমরা ভুলে যেও না তার চিহ্নিত জন, তার দয়ায় এখানে এসে পড়েছ, যুগ যুগ ধরে মানুষ যেন তোমাদের কাছে এসে পরম পিতার পরশ পায়, দৃষ্টিটা সর্বদা তাতে নিবদ্ধ রেখো, তাহলে সাময়িক আত্মবিস্মৃতি ও বেচাল চলন থেকে রেহাই পেয়ে যাবে।
তাহলে এই যে আত্মবিস্মৃতি, পরমপিতার চিহ্নিত জন, পরমপিতার সন্তান আমি, আমি বিস্মৃত হয়েছি আমার প্রবৃত্তির তাড়নায়, সেখানে তিনি দয়া করে আমার সম্বিত ফিরিয়ে দিচ্ছেন, তিনি আমার মুখের দিকে চেয়ে আছেন, আমি চেয়ে নেই। তাই বলছেন দৃষ্টিটা সর্বদা তাতে নিবদ্ধ রেখো, নিবদ্ধ নিরন্তর বদ্ধ থাকা, তিনি আমার দিকে চেয়ে আছেন, তাই তার শ্রীমুখে শোভা পাই, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তাঁরে তুই কর্ম আচার ব্যবহার, তাঁর দেয়া কর্ম তাঁর আচরণ তার ব্যবহার দিয়ে নিজেকে তার মানুষে পরিণত করে তোলা, এই তো সাধনা, এই তো সিদ্ধির পথ। আর এই সিদ্ধির সাথে সাথে আমার করার প্রভাবে আমার পরিবার পরিবেশ পরিচ্ছন্নতার দিকে এগোতে থাকবে, তার জন্য সৎ মন্ত্রে সৎ দীক্ষা দান। আমরা দীক্ষার আসনে বসে কি পাই, কি পেয়েছি আমি? আমি পেয়েছি তার সৎ নাম, যা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নাম। অতীতের প্রত্যেকটি অবতার পুরুষ তাঁদের যে নামের ছিল ওই রং হিং ক্রিং ওম, সমস্ত নাম এই চার অক্ষরের আদি সৎ নামের মধ্যে বিদ্যমান। এবং অতীতের প্রত্যেকটি অবতার পুরুষ শেষে ঠাকুরের এই বর্তমান অবস্থানের মধ্যে তিনি তারা সবাই বিদ্যমান। তাই শেষে ঠাকুরের এই সৎ নাম প্রত্যেকটি জীবনের উদ্ধারের একমাত্র পাথেয়। আর সেই আসনে বসে ঋত্বিকদাদা কি দেন, যে তার ভোগের অর্ঘ্য দেওয়ার জন্য ইষ্টভৃতি, এই তো পাই। তাই শেষে ঠাকুর একদিন খুব ঠাট্টার ছলে বলছেন, ওই যজন যাজন ইষ্টভৃতিটা কেমন জানো, ওটা একটা এরোপ্লেনের মতো, দুটো ডানা হচ্ছে যজন আর যাজন, আর মাঝখানে হচ্ছে তোমার ভাইটাল ফোর্স ভৃতি। তাই ইষ্টভৃতি আজকে এই পরিণত বয়সে এসে আমার একটা কথা মনে হয়, এইটি আমার সর্বসত্তার উৎক্রমণের একটা মাত্র পথ, তা হচ্ছে যথা সময়ে যথাযোগ্য ইষ্টভৃতি প্রদান। তাই বলছেন দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, তাহলে আমার আহারের জন্য যা লাগে তার অধিক তিনি যে আমার পরম গুরু, তিনি যে আমার প্রাণময় প্রাণের দেবতা, তিনি আছেন বলে আমি আছি, তিনি আছেন বলে জগৎ আছে। তাই ইষ্টভৃতির মধ্যে দিয়ে তার সেই মহাপ্রেম আমার অন্তরে সঞ্চারিত হতে পারে। তারপরে আর দুটো যে ডানা, যজন নামের অভ্যাস, ধ্যানের অনুরাগ এবং তার মহাজীবনকে জেনে তার মতো হয়ে ওঠার নয় উদ্গ্রীব হয়ে চলাকাই হচ্ছে যজন। আর সেই গিয়ে জীবনের যে বোধের পরিবর্তন আসছে, তাই আমার পরিবেশের মানুষের মধ্যে বিতরণ করে তাদেরও সেইখানে পৌঁছে দেওয়ার প্রকৃত দায়িত্ব হচ্ছে আমার, আমার ব্যক্তি জীবন, তাই আমার পরিবার, আমার দাম্পত্য জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন এবং বিশ্ব জীবনের পরিপালনের দায় দায়িত্ব সব আমার। তাই তিনি তার শ্রীমুখে একটি বাণী তপোবিধানায় পড়ছিলাম, দয়াল ঠাকুর বলছেন তুমি মানুষ, মানুষের সাথে তোমার কোনো দ্বন্দ্ব নেই, যে কেউই হোক না কেন সে তোমারই একটা অন্য অবস্থিতি, তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি অবস্থান করছি, এ ভাবা যায়। জীবন নিস্তব্ধ নয় কো, দুঃখ কষ্ট দারিদ্র জরা মৃত্যু
এর সাথে লড়াই করে জয়লাভ করো, তবে তো প্রকৃতি জয়ের সম্ভাবনা তোমাতে ফুটন্ত হয়ে উঠবে। অসৎ নিরোধ করে এমন্তর ভাবে তোমার সত্তার প্রতিষ্ঠা করো অমরণ অভিসারে। ধন্য হও তুমি, ধন্য হোক সবাই। তপোবিধায়নার দ্বিতীয় খণ্ডের 130 সংখ্যা বাণী। তাই প্রভু আমার আমাদের সবার মুখের দিকে চেয়ে আছেন, তার শ্রীমুখের দিকে চেয়ে তার শ্রীচরণে আমার এই চিত্তকে সংস্থাপন করে তার ইচ্ছাকে পরিপূরণ করার মধ্যে দিয়ে আমার মনুষ্যত্বের পূর্ণতা আমি লাভ করতে পারি। তাই হচ্ছে পরম সম্পদ মানুষের, কিন্তু সেটাকে বাদ দিয়ে আমরা আর যে অপার্থিব পার্থিব বস্তুগুলো আছে সেগুলো নিয়ে ডুব দিয়ে আমি আমার আমিত্বকে হারিয়ে ফেলেছি, আমার মনুষ্যত্ব বিপর্যস্ত হয়ে গেছে। তাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মাই আমার উদ্ধারের একটি রাস্তা, তা হচ্ছে পরম্পরায় তিনি যে বিদ্যমান আচার্য রূপে তার আদেশ নির্দেশ অনুরাগের সঙ্গে পালন করার মধ্যে দিয়ে আমার অন্তঃস্থ সত্তার প্রতিকরণ বিবর্তন পরিবর্ধন পরিরক্ষণ সম্ভব। এছাড়া বিকল্প রাস্তা এই পৃথিবীতে আর কোথাও নেই। অনেকে বলে দাদাটার মানসিক রোগে ভুগছে, মানসিক রোগীকে রোগীর চিকিৎসককে নিয়ে টাকাকে নিয়ে যাচ্ছে মানসিক চিকিৎসা করে, কোনো ডাক্তার আছেন নাকি, কোনো বিজ্ঞান কি পারে, কোনো বিজ্ঞানের সেই সূত্র আবিষ্কার হয়েছে কি মানুষের এই মনোজগতের রোগকে নিরাময় করতে? সম্ভব না। তাই তাঁর দেয়া যে সব নাম যা বীজ মন্ত্র, তাই হচ্ছে একমাত্র উপকরণ আমার মনের পরিশুদ্ধিকরণের একমাত্র ঔষধ। আর তিনি হচ্ছেন ভববৈদ্য, আমার দেহ মন আত্মার শুদ্ধিকরণের জন্য এই সব নাম দিয়েছেন। তাই নামে নামময় হয়ে থাকার অভ্যাস, দুই আজ্ঞাচক্রের দুই ভুরুর মাঝে যে আজ্ঞাচক্র, সেখানে ওই ধ্যানের তার প্রতিমূর্তি জীবন্ত করে রাখা, আর দুটি বেলা অন্তত ধ্যানে বসা। সেই ধ্যানের উদ্দেশ্য হবে আর কিছু না, তার বাস্তব ইচ্ছাকে আমি পরিপূরণ করার জন্য সংকল্প গ্রহণ, আমার জীবন চলার অনন্ত ভুলের মধ্যে দিয়ে সেই ভুলগুলোকে এই নামের শক্তি সরিয়ে দেয়, নামের তাপে সেগুলো সরে যায়, দিয়ে তাঁর যে ইচ্ছাটা বাস্তবিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ, এটার মধ্যে দিয়ে আমার পরিপূর্ণতা আসে। তার উপর দাঁড়িয়ে সেই প্রভাতে ব্রহ্ম মুহূর্তে তাকে আমার আরাধনা করে ইষ্টভৃতি সমর্পণ। তাই আমার মনে হয় ইষ্টভৃতি আত্মসমর্পণের একটা পরম মাধ্যম। আমি আমার জীবনের প্রত্যেকটি কাজের শুরুর আগে, সেই সূর্যোদয়ের আগে তাকে আমার অন্তরে আবাহন করে আমার হৃদয় রাজ্যে বসিয়ে নাম ধ্যান করে শত অনুজ্ঞা জীবনে পাঠ করার মধ্যে দিয়ে বা পালন করার সংকল্প গ্রহণ করার মধ্যে দিয়ে এই ইষ্টভৃতি প্রদান করছি, হে দয়াল তুমি নাও তোমার ভোগের অর্ঘ্য। তার মধ্যে দিয়ে আমার আছে আত্মিক শুচিতা, সেখান থেকে জীবন চলার সারাদিনের যে অন্ধকতা সেগুলো তাঁর দয়ায় সরে যায়, জীবনটা অ্যাডজাস্টেড হতে থাকে, মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। তাই যে বিদ্যায় যাই থাকুক না কেন, প্রচলিত বিদ্যা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সব শিক্ষা সেখানে সার্থক হতে পারে যদি ঠাকুরের দেয়া
এই জজন যাহাদ নিষ্ঠভূতি পরায়ণ হয়ে আমি আমার জীবনের তিলকের নিজে তাকে বসিয়ে আমার জীবনকে নির্বাহ করতে পারি, সার্থক সুন্দর হয়ে উঠতে পারি। তাই আমি আমার এই সৎসঙ্গে যারা উপবেশন করছেন, আমার শ্রদ্ধেয় শ্রদ্ধা দাদা মায়েদের কাছে আমার এই দীন জীবনের জন্য প্রার্থনা করবেন, আমি যেন আমার অন্তর আমার ঠাকুরের মানুষ আমি হয়ে উঠতে পারি, সেই সঙ্গে আপনাদেরও সুন্দর সুস্থ সুশৃঙ্খল ঠাকুরের ভাবময় জীবন আপনাদের সবার প্রার্থনা করি দয়ালের আতুল চরণে। সবাই ভালো থাকুন, জয় গুরু।